আগের দিনের সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমরা আবার ম্যাচে ফিরব, নিজের সেরাটা দিয়ে লড়ব। আজ চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে কথা রাখলেন হাসান মাহমুদ। সকালে তিনি এবং তাসকিন আহমেদ বল হাতে ঝড় তুলে ভারতকে অল আউট করলেন 376 রানে। যশপ্রীত বুমরাকে তৃতীয় স্লিপে জাকির হাসানের ক্যাচ বানিয়ে সকালেই নিজের পঞ্চম উইকেট তুলে নেন হাসান মাহমুদ। এই উইকেট অর্জন তাকে নিয়ে গেল এক অনন্য উচ্চতায়। ভারতের টেস্টে 5 উইকেট শিকারে বাংলাদেশের প্রথম বোলার তিনি। টানা 2 টেস্টে 5 উইকেট শিকারে বাংলাদেশের তৃতীয় পেসারও তিনি। ভারতে এর আগে খেলা 3 টেস্টে বাংলাদেশের কোনো স্পিনারই ইনিংসের 5 উইকেট নিতে পারেননি। এবার পেসার হাসান গড়লেন ইতিহাস। 24 বছর বয়সে হাসানের এই কীর্তি অবশ্য বাংলাদেশ ভারত লড়াইয়ে আটকে নেই। 2020 সাল থেকে এখন পর্যন্ত ভারতের মাটিতে 5 উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় পেসার তিনি। গত 4 বছরে এই রেকর্ডে আছে শুধু টিম সৌদির। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের দল আগের টেস্টটি খেলে পাকিস্তানে। মাসের প্রথম সপ্তাহে শেষ হওয়া রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে 43 রানে 5 উইকেট শিকার করে হাসান। বাংলাদেশ পেসারদের মধ্যে টানা 2 টেস্ট ইনিংসে 5 উইকেট নেওয়ার আগের কীর্তি আছে রবিউল ইসলামের। এবার এই কীর্তির তালিকায় যোগ হল হাসান মাহমুদের নাম। হাসান মাহমুদের আগে এশিয়ানদের মধ্যে ভারতের মাটিতে সর্বশেষ 5 উইকেট তুলেছিলেন পাকিস্তানের ইয়াসির আরাফাত 2007 সালে বেঙ্গালুরু টেস্টে। সব মিলিয়ে ভারতের বিপক্ষে ইনিংসে 5 উইকেট নেওয়া পঞ্চম বলার বাংলাদেশের এই সেনসেশন। একথা এখন বলাই যায়, হাসান হাসছেন, হাসান ছুটছেন, হাসান উঠছেন।